টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা প্রশাসনের দৃষ্টির অন্তরালে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের হিড়িক। এতে করে নষ্ট হচ্ছে কৃষকের আবাদি জমি সহ তাদের বসত ভিটা। টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী হাদি চকদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় প্রশাসনের দৃষ্টিগোচরে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের হিড়িক। কোনোভাবেই যেন থামছে না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে করে নষ্ট হচ্ছে কৃষকের ফসলি জমি ও হুমকির মুখে পড়ছে নদীপাড়ের মানুষের বসত ভিটা। বলছি বামনহাটা গ্রামের অসাধু বালু ব্যবসায়ী রাসেলের কথা। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টির অন্তরালে উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লৌহজং নদীতে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছেন। তবে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি হাদি চকদার এ ব্যাপারে তার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনের সহযোগিতায় অবৈধ ড্রেজার বন্ধ করলেও রাসেলের বারবার প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার চালিয়ে যাচ্ছে। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে নদী পার ভেঙে নষ্ট হচ্ছে তাদের ফসলি জমি ও বসত ভিটা। মাটির ড্রেজারটা মাটি কাটলে আমার সমস্যা হয়, আবাদি ফসল খেত ভাঙিয়া নষ্ট হয়ে যায়। এছাড়াও উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় প্রশাসনের দৃষ্টি অন্তরালে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এতে এলাকাবাসীর দাবি, অতি শীঘ্রই প্রশাসনের সঠিক হস্তক্ষেপ বন্ধ করা হবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এ বিষয়ে সদ্য যোগদানকৃত ভুয়াপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবদুল্লাহ আল রনি বলেন, অতি শীঘ্রই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিষয়ে ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ ইসরাত জাহান বলেন, অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যারা ব্যবসা করছে। পূর্বেও আমরা এ সকল ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ৭১ বাংলা টেলিভিশন।